প্রত্যেকের বক্তব্য আজকে যে ঘটনা ঘটছে বাংলা তার জন্য সিরাজই দায়ী। সিরাজ তখন বলে, সত্যাশ্রয় রাজা পুনর সিংহাসনে আরোহণ করার পরে এই এক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি, বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রাম অবসর দিয়েছেন বলুন। অর্থাৎ এই যে একটি বছরের মধ্যে আমরা পূর্বেই জেনেছি কলিকাতা আক্রমণ এবং পূর্ণিয়ার যুদ্ধ ঘটে গেছে, ফলে সিরাজের পক্ষে একদিনও নিশ্চিন্তে কাটানো সম্ভব হয়নি, বিশ্রাম নেওয়া নবাব হিসাবে বিশ্রাম নেওয়াও সম্ভব হয়নি। তারপরে যদি সভাসদরা এইরকম বিদ্রোহমূলক কথাবার্তা বলে তাহলে সিরাজের কাছে সেটা খুবই অপমানজনক। রাজবল্লভ তখন বলছে, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকার কথা নয়, অর্থাৎ তারা সমস্ত কিছু এড়িয়ে যাচ্ছে। সিরাজ, অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। অর্থাৎ সিরাজ তাদের উল্লেখ করছে যে আমি কখন কি করেছি না করেছি আপনারা সব লিপিবদ্ধ করে রেখেছেন। রাজবল্লভ, পারে এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ, পাপ যে চাপা থাকে না হোসেনকুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ হোসেনকুলি যে অপরাধ করেছিল হোসেনকুলির মৃত্যুর মধ্য দিয়ে সে পাপের মৃত্যু ঘটেছে। রাজবল্লভের সমজ্ঞা, নিজের জীবন দিয়ে কি আবার তা বোঝাতে চান? অর্থাৎ আপনিও যে কাজ করছেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, নিজের জীবন হোসেনকুলির মতন আপনিও কি নিজের জীবন দিয়ে আবার সেটার প্রমাণ করতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। শেঠজি, জাফর আলী খা, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। অর্থাৎ রাজবল্লভের মুখের দিকে চেয়ে দেখবার কথা বলছি। মীরজাফর, মীরজাফর একবার সেনাপতি, সেবার উদ্ধত তার আচরণ। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, জাহাপানা, আপনি যদি মানী লোকের এরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। তাহলে মানী লোকের অপমান করার জন্য নবাবের পক্ষ হয়ে তার সেনাপতি কখনো অস্ত্র ধারণ করবে না। তাহলে যদি সেনাপতি অস্ত্র ধারণ না করে তাহলে নবাবের পরাজয় নিশ্চিত। মূল প্রধান সেনাপতির যদি কথা এরকম হয় তাহলে সেখানে নবাব বাংলার সিংহাসন টলমল, এটাই স্বাভাবিক। মোহনলাল, যে সেনাপতি দলের একজন বিশ্বস্ত এবং কর্মঠোর সৈনিক, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহশালা? সে তখন উত্তর দিতে বাধ্য হয় নবাবের পক্ষ নিয়ে যে সিপাহশালা তার সেনাপতি, প্রধান সেনাপতি, আপনি কদিন তা ধারণ করেছেন। মীরজাফর, পূর্ণিয়া যুদ্ধে অপদার্থ শওকাতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? অর্থাৎ মোহনলালের বিশেষ কৃতিত্বের সঙ্গে সে পূর্ণিয়ার যুদ্ধ করেছিল এবং সেখানে শওকত জংয়ের হত্যার জন্য বিশেষভাবে সে বীরত্বের প্রদর্শন দেখিয়েছিল, ফলে সেই যুদ্ধে তার বীরত্বই তার এই কথাবার্তা আরো উদ্ধত করে দিয়েছে। মীরবদন ছিল সেখানে, সেও আর একজন নবাবের অনুগত একজন। কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখেও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়ার বিজয় পর্যন্ত কপি সিপাহশালা নবাবকে সাহায্য করেছেন? মোহনলাল ছিল একজন যোদ্ধা, সে সকাচকে হত্যা করে তার হয়তো স্পর্ধা বেড়ে গেছে, কিন্তু মীরমদন কোনো যোদ্ধা নয়। সে বলছে আমি কোনো কৃতিত্ব দেখা কেসারভাবে কৃতিত্ব দেখাতে পারেনি, কিন্তু তবুও আমার প্রশ্ন যে কলকাতা থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত সিপাহশালা কবার নবাবের সাহায্য করেছেন, কখন নবাবের সাহায্য করেছেন? মীরজাফর তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয়, বা দায়িত্ব এড়িয়ে গেছেন, বা নবাবকে অপদস্থ করার জন্য, নবাবকে বিপদে ফেলার জন্য বারবার নবাবের বিরুদ্ধে গেছেন। মীরজাফর এবার উচ্চস্বরে বলছে, জাহাপানা, নিচের এই স্পর্ধা নিজকে, যেহেতু মোহনলাল এবং মীরমদন মীরজাফরের অধীনে কাজ করে, মোধান সেনাপতি মীরজাফর, তাই নিজ বলে তাদের উল্লেখ করছে। তাহলে দেখো, এখানে দেখো, নবাব যদি সর্বসর্বা হয় তার অধীনে ছিল জগৎ শেঠ, রাজবল্লভ, এরা, এদের মীরজাফর মানি লোক বলেছে। অথচ মীরজাফরের অধীনে যারা যখন নবাবের পক্ষ নিয়ে কথা বলছে তখন তাদের মীরজাফর নিজ বলে উল্লেখ করছে। মোহনলাল বলছে, নিজ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজে সমালোচনা করা উচিত নয়। একথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমনি একথা মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজে সমালোচনাও
সব সময় শোভন নয়। অর্থাৎ আপনারা কখনো নিচপদস্থ কর্মচারী উচ্চপদস্থ কর্মচারীকে অপমান করবেন, এটা যেমন স্বাভাবিক, তেমনি আপনাদেরও মনে রাখা উচিত আপনার নবাবের অধীনে। তাহলে আপনারা কিভাবে প্রকাশ্য দরবারে সবার সঙ্গে নবাবের সমালোচনা করছেন।